গুড মর্নিং, কেমন আছো সবাই? আমাকে দেখি হয়তো বুঝতে পারছো আমার ঘুম খুব কম হয়েছে। অ্যাজ ইউ অল নো, আমি বলেছিলাম যে আমার সানডেতে পরীক্ষা আছে আর কালকে রাতে একটু লেট করে ঘুমোতে হয়েছে, কারণ একে তো আমার মেয়েটা আমাকে ছাড়া ঘুমায় না, দুষ্টুমি করে ভীষণ। ওকে ঘুম পাড়িয়ে আমি খেটে এসে তারপর একটু আমার পড়াগুলো দেখছিলাম, তাই আমার লেট হয়ে গেছে। আর আজকে তো লাস্ট ডে বিফোর এক্সাম, কি বলবো, তো সকালে উঠেছি। কিন্তু আমার মতো যারা তোমরা মানে যাদের বাচ্চা আছে বা যারা এরকম ঘরে থাকো, ঘরের অনেকগুলো রেসপন্সিবিলিটিস থাকে যেগুলো কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না, সেম আমারও তো। এগুলো শেষ করে আস্তে আস্তে আমি অনেকটাই বেলা হয়ে যায়, তারপর আবার এনার্জিও তো থাকতে হবে, বলো, অ্যাটলিস্ট পড়াগুলো মাথায় তো থাকতে হবে। তাই ভাবছি আজকে কিছুটা আমার যেই কাজগুলো আছে সেগুলো থেকে আজকে যতটা সম্ভব কিছুটা বাদ দিয়ে জাস্ট যেগুলো এসেন্সিয়াল সেগুলোই করব। আর কালকের জন্য, কালকে তো হয়তো আমার সেকেন্ড শিফটে পরীক্ষা, তাই ফার্স্ট শিফটেও তো একটু আমাকে প্রিপেয়ার করতে হবে। আর 1.5 ঘন্টা আগে রিপোর্টিং, সে কারণে আমাকে তো আগেই বেরোতেও হবে। তো আমি কী বলবো, আজকে সেরকমভাবে কোনো ভিডিও করব না, জাস্ট দিশাকে এখন ঘুম থেকে তুলছি, অনেক দেরি হয়ে গেছে আর ও উঠছে না। আর এখন দেরি করে উঠলে দুপুরবেলাও দেরি করে ঘুমোবে, ওর মানে পুরো রুটিনটাই উল্টোপাল্টা হয়ে যাবে, আর ওর রুটিন উল্টোপাল্টা মানে আমারও সেম প্রবলেম হয়ে যায়। তাই এখন ওকে তুলবো, তো তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাবো, দিশাকে, দিশার বেকিং টাইম, মেকআপ টাইম দিশার, সেটাই তোমাদেরকে দেখাবো, দেখো। আর বিকেলে ভাবছি আমি যখন পড়াশোনা করব, লাস্ট ডে প্রিপারেশন, আমি যে কী করব আমি বুঝতেই পারছি না। কারণ কয়েকদিন আগে আমার তো দুটো একসাথে চলছে, তোমাদেরকে বলা হয়নি, আমি বিএডও করছি আর সঙ্গে এই গভর্নমেন্ট এক্সামগুলোও দিচ্ছি। কালকে যেটা আছে সেটা তো অল ইন্ডিয়া এক্সামই আছে, আশা করি ভালো হবে। আগের পড়া ছিল, কিন্তু তাও পরীক্ষার আগে তো কিছুটা প্রিপারেশন লাগে। দেখা যাক কী করা যায়, লাস্ট মিনিটে কতটা কী করতে পারি, বুঝে উঠতে পারছি না, একটু কনফিউশন আছে। হ্যালো, এই যে আমি পেঁপে নিয়েছি, একটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি, আজকে হবে পেঁপের ঘন্ট, আর বেশি কিছু করবো না, আর হবে মুখটা একটা শনিবার, তাই নিরামিষ হবে আমাদের ঘরে। আমি পেঁপে কুড়িয়ে নিয়েছি, নারকেলও কুড়িয়ে নিয়েছি, আর আলু কিরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেঁপেগুলোও দেখো এরকম করে কুড়িয়ে নিয়েছি। আমার লাগবে হলুদ, দু জিরে গুঁড়ো, জিরে ফোড়নের জন্য তেজপাতা, আদা আর শুকনো লঙ্কা, নুন তো আছেই, আর মিষ্টি দেবো একটু। ডালের বড়া করে নিয়েছি, আলু ভেজে নিচ্ছি, এবার একটু বাদামও দেবো, বাদাম ভেজে নিচ্ছি। এবার আমি কড়াই ফোড়ন দেবো, দিয়ে দিয়েছি অলরেডি তেজপাতা, শুকনো লঙ্কা, আদা জিরে। এবার নারকেলটাকে ভেজে নিচ্ছি, এর মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আজকে। তার মধ্যে আমি বাটাটাও দিয়ে দেবো, এখানে হচ্ছে আদা আর লঙ্কা। এবার পেঁপেগুলোকে ভাপিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, নুন আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো এরকম করে ভালো করে ভাজা ভাজা হয়েছে। এবার আমি ডালের বড়া, বাদাম, আলু ভাজা সবগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করবো, ভালো করে নাড়াচাড়া করব। একটু রেখে রেখে করতে হবে, ঢেকে ঢেকে, একটু সময় নেয় এটা করতে রান্নাটা, তাই আমারও সময় লাগছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আমার হয়ে গেছে, মুগ ডাল করেছি নারকেল দিয়ে, আজকে সবই নারকেলের প্রিপারেশন, এটাও মুগ ডাল নারকেল দিয়ে, আর ঘন্টও করে নিয়েছি, আর বসিয়ে দিয়েছি এখন চাটনি, এই আমার চাটনি বসিয়ে দিয়েছি। হয়ে গেলেই আমার হয়ে যাবে ভাত, আমার একদিকে হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আমারও কাজ শেষ, এখন বাজে 12টা। এখন দিশা স্নান করে এসে রোজ কি খায়, দিশা স্নান করে এসে রোজ খায়। হানি আর কি খাও তুমি, হানি আর বলো না কি খাও, হানি আর তুলসী, তুলসী বাচ্চাদের জন্য তো খুব ভালো।
আমি যখন দিশা 1 বছর হয়ে গেছে তখন থেকে ওকে তুলসী দিচ্ছি। তখন তো ভালো করে চিবিয়ে খেতে পারতো না, তাই আমি একটু ওকে থেতো করে হানির সাথে এরকম একটা ছোট গ্লাসে জল নিয়ে ওকে খাইয়ে দিতাম। এতে ওর জলটাও অনেকটা পরিমাণ খাওয়া হয় আর তুলসীটাও সঙ্গে যায়। তুলসী বাচ্চাদের ইমিউনিটি বাড়াতে খুব সাহায্য করে। আর প্রথম প্রথম হয়তো অভ্যাস করতে একটু অসুবিধা হবে, কিন্তু এখন দিশার হানি তুলসী খুব ভালো লাগে। শোনা, হানি তুলসী খেলে কি হয়? শক্তি হয়ে যায়। ঠিক আছে, বাই বলে দাও। বাই। আজকের মতো এখন এক্ষুনি আমি শেষ করছি ব্লগটা। আমার বাকি কাজ এখনো রয়ে গেছে, ঘর মোছা আর অন্য আমার অন্য কাজগুলো, সেগুলো শেষ করতে মোটামুটি 1টা বেজে যাবে। তারপর আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ বিকেলে তোমাকে পড়তে বসতে হবে। আজকে তো পড়তেই হবে, লাস্ট ডে, লাস্ট নাইট। সেই আমার ব্লগকে যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ারও করে দিও। ঠিক আছে, বাই বলে দাও। বাই বাই। প্লিজ গিভ এ থামস আপ। বলো, গিভ এ থামস আপ। গিভ থামস আপ। ইয়েস। ওকে বন্ধুরা, বাই।